এখান থেকে দেখেন আমি দুটো ইলিপ্স টুলস নিব, ঠিক আছে? শিফট প্লাস অর্ডার প্রেস করে সুন্দর করে একটা ইলিপ্স টুলস নেন। এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার দিব, তো গ্রেডিয়েন্ট কালারটাকে এখান থেকে চেঞ্জ করি। এরকম টাইপের গ্রেডিয়েন্ট নিলাম, বোঝা গেল বিষয়টা? তো এটাকে আমরা অল্টার প্লাস শিফট ধরে সমানভাবে সাইডে কপি করে নিয়ে গেলাম, দুইটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে অবজেক্ট থেকে ব্লেন্ড করে দেন। মেয়ে কি হলো, ভিতরে অনেকগুলো হয়ে গেল, কিন্তু অনেকগুলো আমি চাচ্ছি না। এখন দেখেন এই অনেকগুলো অপশনকে আমরা এখান থেকে দেখেন এই যে ব্লেন্ড অপশনের যে কাজ আছে, অর্থাৎ আমাদের এই টুলস বারের কাজ কি, এই টুলস বারের যা কাজ আমাদের অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে যে ব্লেন্ড অপশনের সেই কাজ। তো আমরা এখান থেকে ব্লেন্ড অপশন তো দেখছি, এখন টুলস বারের সাথে একটু পরিচিত হয়ে নিই। না নিলে না এখান থেকেও করতে পারেন, আবার অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন থেকেও করতে পারেন। তো এই অপশনের উপর আমরা ডাবল ক্লিক করব, দেখেন ওই অপশন চলে আসবে। এটা কি ব্লেন্ড অপশনের কাজ না? আমরা ব্লেন্ড অপশন থেকে যা পাইতাম এখানেও দেখেন তাই পাচ্ছি, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে আমরা স্পেসিফাইজ কালার তো এখানে অটোমেটিকলি পড়েই আছে, স্পেসিফাইজ স্টেপটাও আমরা দেখছি না, লাইন গ্রাফিক্সের জন্য তো এখানে তো দেখানো হয়েছিল। তারপরে দেখেন স্পেসিফাইজ ডিস্টেন্সটা কি বিষয়, আমরা ডিস্টেন্সটার উপর ক্লিক করি, এখানে দেখেন 4x আছে, অর্থাৎ মানে হচ্ছে এক একটার দূরত্ব দেখেন 4x, মানে 4 পিক্সেল করে আর কি ইয়ে আছে, ঠিক আছে? তো আমরা এখানে মাউসটা রেখে কমাই দিব, রিভিউ করেন, কমলো কি বোঝা যাচ্ছে এটা দ্বারা? 2 করে দিছি, আরেকটু কমাই দিই, 1ই থাক, ওকে। কি এটা দ্বারা কি বোঝা গেল? মানে এটা দ্বারা কি শুধুমাত্র একটা লাইনই মনে হচ্ছে, নাকি একটু বোঝা যাচ্ছে একটু মোটা সোটা আর কি, একটু বেলুন টাইপের এরকম মনে হচ্ছে? না যদি মনে করেন তাহলে মনে হবে, না মনে করলে মনে হবে না, ঠিক আছে? তো দেখেন এটা হচ্ছে আমাদের জাস্ট একটা অবজেক্ট ব্লেন্ড টুলস থেকে বানিয়েছে। এখন দেখেন আমরা যেটা সিলেকশন করতেছি, এটা যদি আমরা যদি ভাবি যে এটা আমাদের একটা ইলিপ্স টুলস থেকে একটু বেলুন টাইপের একটু ফুলে আসে, তাহলে কি ইলিপ্স টুলস কি সিলেকশন হচ্ছে? এখান থেকে সিলেকশন হচ্ছে কি? শুধুমাত্র এই দুটো ইলিপ্স টুলস যেটা এই কর্নারে ওই কর্নারে বানিয়েছিলাম, মিডিলে কোনো কিছু তো সিলেকশন হচ্ছে না, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে? এটাকে যদি আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি তাহলে এখান থেকে কোটি কোটি এরকম ইলিপ্স টুলস বেরো যাবে। তো আমরা কোটি কোটি কিছু বের করবো না, দেখেন এরকম একটা অবজেক্ট আমরা বানিয়ে রাখছি। পেন্সিল টুলস তো সবাই চেনেন নাকি? এখান থেকে এখন যে কোনো একটা ফন্ট লেখেন, এখান থেকে একটা পার্থক্যটা হচ্ছে আপনার এক টানে লিখতে হবে, ঠিক আছে? কি বুঝলেন বিষয়টা? যে কোনো টাইপের একটা কালার দিয়ে দেন ভিতরে, এটাকে একটা ফন্ট হইলো। এখন দেখেন এইটাকে প্লাস শিফট ধরে এটাকে দুইটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে অবজেক্টে যাবো, অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে দেখেন ব্লেন্ড অপশনের মধ্যেই নিচের দিকে একটা অপশন আছে রিপ্লেস স্পাইন, অর্থাৎ আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্পাইন, আর রিপ্লেস বলতে আমাদের আর এর যে আকৃতিটা ওইটা অটোমেটিকলি আর এর উপর চলে আসবে। তো এখান থেকে রিপ্লেস স্পাইন করে দেন, দেখেন ওই অবজেক্টটা কি আর এর মধ্যে এভাবে চলে আসছে। এখন এই অবজেক্টগুলো আমাদের কিসের উপরে আমরা এখন ব্যবহার করতে পারি দেখি, মাথায় বুদ্ধিশুদ্ধি কোনো কিছু আছে নাকি? এগুলো কোথায় ইউজ করা হয়? হ্যাঁ, এগুলো টি শার্টের জন্য বানানো হয়। এবার দেখেন এটাকে যদি একটু কার্টুন স্টাইলের, মানে হচ্ছে আমাদের এখানে যে ইন্টারফেস গুলো যেরকম আছে দেখেন একেবারে স্মুথলি আছে, কিন্তু আমরা একটু কার্টুনের মতো বানাইবো আর কি, ঠিক আছে? অর্থাৎ এই লোম গুলো বানাই দিব, সিলেকশন করেন, সিলেকশন করার পর এখান থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে রেস্টোরেন্ট ট্রান্সফর্ম থেকে এখান থেকে দেখেন রগেন নামে যে অপশনটা আছে, ঠিক আছে? তো আমরা এই অপশনের উপর ক্লিক করি, রিভিউ করেন, এদিকে একটু খেয়াল করে দেখবেন, দেখেন আর অটোমেটিকলি দেখেন যে কর্নারগুলো তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন এখান থেকে ডিটেলসটাকে একটু বাড়াই দেন, সাইজটাকে একটু বাড়াই দিলাম, হ্যাং করতেছে কেন? লাইট তো বন্ধ হবে না, বলবেন আরো যে পেটাতে সেগুলো অন করে দিতে হবে, কেন আপনি নাকি দেখতেছেন না, তারপর লাইট বন্ধ করবেন কেন? লাইট তো ওইদিকে, এইদিকে তো কিছু নাই, আর লাইট থাকলে এতটুকু রুমের মধ্যে খুব ফুল অন্ধকার লাগবে, বুঝছেন? এখানে তো জানালা দরজা কিছু নাই। দেখেন এখান থেকে সাইজ আর আমাদের ডিটেলসটাকে আমরা একটু বাড়ানো কমানো করবো, ব্যাপার না, সামান্য একটু হ্যাং করতেছে,
দেখেন এটা কি মানে একটু লোমের টাইপের, দেখেন লোমের একটা সে অবজেক্ট আর কি আলাদা আলাদা ভাবে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে কতটুকু দেখতে সুন্দর হয় ডিটেলসটাকে বাড়িয়ে নেবেন। এরকম একটা আর কি লিখে ফেললেন। তো এইটার মধ্যে দেখেন এখান থেকে অবজেক্টটা যদি আমাদের যদি অন্যভাবে যদি ধরি, মনে করেন এখান থেকে আরেকটা ফন্ট আমরা লিখবো, তাহলে সেক্ষেত্রে কি আবার নতুন করে এই টাইপের জিনিস বানানো লাগবে নাকি? কোনো দরকার নাই। এখান থেকে দেখেন আমরা আরেকটা ফন্ট লিখি, তো এখান থেকে আমরা আরটাকে এখান থেকে অর্ডার প্রেস করে কপি করলাম, দুইটাকে সিলেকশন করেন অবজেক্ট থেকে, ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন। দেখেন এসটা অটোমেটিকলি সেরকমই হয়ে গেছে, তার কারণটা কি? এটা কিন্তু আমাদের সেই স্পাইনের মধ্যে আছে, অর্থাৎ আমরা ব্লেন্ড অপশন এটাকে যদি আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি করে ফেলি তাহলে কিন্তু আর এরকম অপশন কাজ করবে না। বোঝা গেল বিষয়টা? তো এটা হচ্ছে একটা ফন্ট বানানোর একটা অপশন। অর্থাৎ আমরা টি শার্ট ডিজাইনের জন্য যখন আর কি মনে করেন নেট থেকে যদি কোনো ফন্ট যদি না হয় সেগুলো তো আমরা সামান্য লেখালেখি করতে পারি, কিন্তু সেগুলোর উপর কিন্তু আমরা এই টাইপের ইফেক্ট দিতে পারবো না। দিতে পারবেন কোনটা? এখন আর কোনো কিছুর কালার চেঞ্জ হবে না। আপনি যখন এটাকে অর্থাৎ একবার কালার ইয়ে করে দিচ্ছেন ফার্স্ট টাইম, তাহলে ওইটা করে নিতে হবে। আপনার প্রথমে যে অবজেক্টগুলো বানাইছেন না ওটা বানাইতে কতটুকু সময় লাগে, ওরকম এক একটা কালারে বানিয়ে নিতে হবে, তাহলে তো হয়ে গেল। তো এগুলো আমাদের ফন্ট বানানোর একটা সিস্টেম। এবার আমরা ব্রাশ দিয়ে কীভাবে ফন্ট বানাইতে পারি, ঠিক আছে? ব্রাশ দিয়ে ফন্ট বানানো তো সহজ, আপনি যেরকম একটা ব্রাশ বানাবেন সেরকম একটা ফন্ট লিখতে পারবেন, বিশেষ করে বাংলা টাইপিংয়ের জন্য আর কি, বাংলা ফন্ট। আর এখান থেকে বাংলা ফন্ট মানে কি, যদি এভাবে যদি লেখেন তারপরেও কোনো কিছু হয়ে যাবে, মানে মাউসটা যেভাবে মুভ করবেন সেভাবে আপনার কাজ হবে। কিন্তু এটাকে যদি আর একটু আনকমন টাইপের যদি বানাইতে চান, দেখেন এখান থেকে আমরা পলিগন টুলসটা নিলাম, শিফট প্লাস অল্টার প্রেস করে সমানভাবে একটু আর্ট করি। ক্ষতি আছেন আপনারা? খুবই ভালো। মূল কথাটা হচ্ছে আপনাদের কোনো খাতা কলম নাই, তো যার কারণে আপনাদের কাছে ফোন দেওয়া হয় নাই, বুঝছেন? আপনাদের নাম খাতাও নাই নাম্বারও নাই, কি দেখে কার কাছে ফোন দিব? হয়ে যাবে মোটামুটি। দেখেন অনেক ছোট করে বানাচ্ছে, ঠিক আছে, খুবই ছোট ছোট হয়েছে, কিন্তু বিষয়টা খেয়াল করেন বেশি ছোট করলে দেখা যাবে না। এখন দেখেন এই অবজেক্টটাকে আমরা অল্টার প্রেস করে প্লাস শিফট ধরে সমানভাবে নিচের দিকে কপি করে বসাই। বোঝা গেল? অল্টার প্লাস শিফট ধরে সমানভাবে নিচের দিকে কপি করে বসাইলাম। এখন কন্ট্রোল ডি, এতটুকু বানাই নিয়েছি। তো এটাকে পুরোটাকে সিলেকশন করেন, অল্টার ধরে সাইডে কপি করে নিয়ে গিয়ে বসাই দেবেন, কিন্তু মিডিল মিডিল ভাবে বসাই দিবেন। মিডিল মিডিল বলতে এখানে কোনটা বোঝাচ্ছে? অর্থাৎ দেখেন এটার এই কর্নার আর এটা এই কর্নার যেন সমানের দিকে থাকে। বোঝা গেল? তো এরো প্রেস করে আর কি ঠিকঠাক করে নেন, মোটামুটি ঠিকঠাকই হয়েছে। দুইটাকে সিলেকশন করে অল্টার প্লাস শিফট ধরে সমানভাবে কপি করে নিয়ে গিয়ে বসান, কন্ট্রোল ডি, বেশি দেওয়ার দরকার নেই। এগুলো বানানো কি সাজানো কি বুঝতে পারছেন?
enter plus shift ধরে সমানভাবে নিচের দিকে কপি করে নিয়ে আসেন মানে একটু লম্বা করবে যার কারণে আর কি কপি করতেছেন এতটুকু ঠিক আছে এখন দেখেন ভিতরের দিকে আমি কালার দিব যেহেতু পুরোটাই আমাদের ব্ল্যাক আছে দেখেন এখান থেকে আমরা মোটামুটি ভাবে এইগুলোকে সিলেকশন করলাম এগুলোর মধ্যে যতটুকু পড়ে আর কি ঠিক আছে এই লাইনের মধ্যে আচ্ছা ঠিকই আছে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিলাম স্টক কালার না ফিল কালার দিবেন বোঝা গেল মিডল থেকে আবার এখান থেকে কয়েকটা কালার চেঞ্জ করেন এখান থেকে রেড টাইপের একটা কালার দিলাম কি কিছু বুঝতেছেন মিডলের এখান থেকে দুইটা লাইনকে আমরা সিলেকশন করলাম এতটুকু পর্যন্ত মোটামুটি অর্থাৎ আপনার নিজস্ব একটা বুদ্ধিমত্তা অনুপাতে আর কি কালার টালার দেন যেমনটা আপনার পছন্দ হয় এরকম ভাবে আর কি ক্রিয়েট করে নিলাম এখন এইটাকে আমাদের ব্রাশ বানাই নিতে হবে আমরা এটাকে ব্রাশ কিভাবে বানাই নিতে পারি পুরোটাকে সিলেকশন করে আমরা কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম ঠিক আছে এখান থেকে দেখেন আমরা ব্রাশ বানানোর জন্য কি করতে হবে আপনি যদি চাইলে এটা যদি টেনে ধরে যদি নিয়ে গিয়ে বসাই দেন তাহলে কিন্তু ব্রাশ হয়ে যাবে সিস্টেমটা দেখেন আমরা এখান থেকে উইন্ডো থেকে ব্রাশের অপশনটাকে নিয়ে আসি এটাকে যদি টেনে নিয়ে গিয়ে এখানে যদি ছেড়ে দেন আর্ট ব্রাশ সবকিছু ব্রাশ হবে নাম থেকে টিনস ওকে দেখেন এটা ব্রাশ হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে ব্রাশ টুলসটা নিয়ে যদি এটা যদি আর্ট করতে যাই তাহলে দেখেন সেম টু সেম ওরকম হয়ে যাবে শুধুমাত্র কালারগুলোই পাবেন না দেখেন এখান থেকে ব্রাশ হচ্ছে কিন্তু ব্রাশের কালারগুলো পাচ্ছেন না কিন্তু ব্রাশ হচ্ছে সেটা কিভাবে হচ্ছে এদিকেও দেখেন সমান ওদিকেও সমান যদি আমাদের ব্রাশটা যদি এরকম সিস্টেমে হতো যদি আমরা সিম্পলি ভাবে ভেক্টর ডিজাইনের জন্য যে টাইপের ব্রাশ বানাইছিলাম মানে দুই দিকে চিকন ঠিক আছে তো ওই টাইপের ব্রাশ বানানোর জন্য যেটা করতে হবে এখান থেকে দেখেন ইলিপস টুলসটা নিব এটার মধ্যে আমরা একটা ফিল কালার অ্যাঙ্কার পয়েন্ট থেকে এটাকে ব্রাশ হিসেবে বানাই নেন চিকন করে দিলাম দেখেন এইটাকে ধরে এটার উপরে নিয়ে গিয়ে বসাই দেন বোঝা গেল দুইটাকে সিলেকশন করে মাউসের রাইট পাশ থেকে মেক ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্ক তো বোঝেন প্যাকেজ ডিজাইনের দিন তো ক্লিপিং মাস্ক দেখানো হয়েছিল তো এই যে এখন দেখেন দুই দিকে কি চিকন হয়েছে এখন এটাকে ব্রাশ বানাই নেন তাহলে তো সহজ হয়ে গেল ব্রাশ টেনে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেন আর্ট ব্রাশ নাম থেকে টিন ওকে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন আপনি যদি এখান থেকে যদি কোনো কিছু ব্রাশ দিয়ে যদি নাও লেখেন আমি সিম্পল এখান থেকে পেন্সিল টুলস থেকে একটা স্কেচ করলাম ঠিক আছে এটাকে সিলেকশন করে এখান থেকে ব্রাশের উপর জাস্ট ক্লিক করবেন দেখেন অটোমেটিকলি সেটা দেখতে ওরকম হয়ে যাবে কি বুঝলেন হ্যাঁ ব্রাশ মানে এখন যদি ইলাস্ট্রেটর কেটে দেন তাহলে ইলাস্ট্রেটর সহ মানে ব্রাশটা সব হারায় যাবে কি এটা কি বুঝতে পারলেন মানে এখান থেকে এগুলো দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে দেখেন আমরা যদি ব্রাশ দিয়ে যদি এরভাবে যদি স্মুথলি ভাবে যদি না লিখতে পারি ব্রাশ দিয়ে অনেকেই স্মুথলি ভাবে লিখতে পারবে না এটা স্বাভাবিক এই মাউসটা থেকে ভেক্টর ডিজাইন হয় না মানে ক্লিক করার পরে মাউস যদি অল্প একটু যদি উঠে যায় তাহলে তো মন কেন এখানে স্পেস হয়ে গেল স্পেস মানে তো এখানে ফাঁকা কোনো কালারই যাবে না কি বোঝা গেল এখন ফন্ট বানানোটা তো এই টাইপের ফন্ট আমরা টি শার্টের জন্য ইউজ করতে পারি ঠিক আছে এখন এই ফন্টগুলো কিন্তু আপনি সেভ দিয়ে রাখতে পারেন যেমন আমরা যে নেট থেকে ফন্ট ডাউনলোড করে সেট আপ করি এই ফন্টগুলো এখন যদি মনে করেন আমরা ওই টেক্সটের মধ্যে দিব অর্থাৎ এখান থেকে জানো আমরা টেক্সট টুলসটা নিলে এই ফন্টগুলো আমরা লিখতে পারি সেরকম কখনোই হবে না কি করতে পারেন এটাকে আপনারা এআই ফাইলে একটা সেভ দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে কাজ করার জন্য
তাহলে কি হবে যে এখান থেকে ব্রাশগুলো সেম টু সেম ভাবে এরকমই আসবে। আর এটা থেকে যদি কোনো ডিজাইন ডিজাইন যদি করতে চান সেক্ষেত্রে আপনারা এই টাইপের ব্রাশ নিয়ে কাজ করতে পারেন, যেমন ম্যান্ডোলা ডিজাইন আছে, মানে আপনি চাইলে এগুলো থেকেও ম্যান্ডোলা ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে কি হবে এই টাইপের ব্রাশই দেখা যাবে। বুঝলেন কি বুঝলেন কি কাজের জিনিস আমাদের ছোট করে বানালে তো দেখা যাবে না, বোঝা যাবে না কি বানাইছে, কিন্তু বিজনেস কার্ড তো আমাদের সাধারণ ভাবে হয়। এই টাইপের কাজগুলো লাগবে শুধুমাত্র ডিজাইনের জন্য। এখন ডিজাইন বলতে আপনাদের ডিজাইনটা বিষয়টা কি, ডিজাইন কি, যেমন মনে করেন আমাদের যে ম্যান্ডোলা ডিজাইন যেগুলো আছে আর কি, ম্যান্ডোলা ডিজাইনের জন্য আমরা এগুলো ইউজ করতে পারি, টি শার্ট ডিজাইনের জন্য ইউজ করতে পারি, বিভিন্ন লোগো বানানোর ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারি এই টাইপের কাজের জন্য। আবার যদি মনে করেন আমরা যেমন আর কি লাইন গ্রাফিক্স দেখছিলাম, লাইন গ্রাফিক্সের মূলত কাজটা কি, ওই দেখতে সুন্দর মনে হয়েছে তাই লাইন গ্রাফিক্স সব থেকে বেশি ইউজ করা হয়েছে ওই ওয়েব ব্যানারের ক্ষেত্রে, মানে ওয়েব ব্যানারের ব্যাকগ্রাউন্ড ওই লাইন গ্রাফিক্সগুলো দিয়ে জলছাপাকৃতি আর কি হিসেবে ইউজ করা হয়, মানে বোঝা যাবে বোঝা যাবে না এরকম আর কি, বুঝছেন। এখন বিষয়টা হচ্ছে ফটোশপে বিজনেস কার্ড বানাইছেন, এখন ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড বানাইতে হবে, কারণ ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে বানানোটাও সহজ, আবার ইলাস্ট্রেটরে অনেক স্টাইলিশ ভাবে বানানো যায়, বুঝছেন। তো কন্ট্রোল এন প্রেস করে আমরা এখান থেকে পেজ নিই। বিজনেস কার্ডের মাপ কি কত, যদি ভিস্টা প্রিন্টিং বলি সেক্ষেত্রে কি হবে, 3.2। এখানে দেখেন আমাদের ইলাস্ট্রেটর অপশন কিন্তু একটু বেশি আছে, এখানে ব্লেড নামে অপশন পাচ্ছেন, ব্লেড মানে কি, এখানে ব্লেড মানে কি, ব্লেড বুঝেন না, ব্লেড কোনটা, ব্লেড বুঝতেছেন না, ব্লেড মানে যে শার্প ব্লেড, জিলেট ব্লেড, ওই ব্লেডের বলে ব্লেড, এটা ওই সেই ব্লেড, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করবেন সেটা প্রিন্টারি করে দিতে হবে, অর্থাৎ যতটুকু মাপ আপনি নিচ্ছেন ততটুকু মাপে মানে কতটুকু কেটে যাবে সেই ব্লেডটা এখান থেকে আপনাদের বোঝাই দিতে হবে। অর্থাৎ দেখেন এখানে টপ বাটন লেফট রাইট উপর নিচ ডান বাম থেকে কত কোন সাইড থেকে কতটুকু কেটে যাবে, আপনি ডিজাইনটা কেমন করছেন। এখন এই ডিজাইনটার মনে করেন আমি একটা বিজনেস কার্ড বানাইলাম, আমি কী বলছিলাম যে ভিস্টা প্রিন্টিং জন্য আমরা ফটোশপে কী করছিলাম, দুইটা সাইড থেকে অল্প একটু ছোটো করে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছিলো। কিন্তু এখান থেকে যদি আমরা সেই নিয়ম যদি পালন না করি তাহলে আমাদের যদি এখানে সেই মাপটা বোঝাই দিতে হবে যে কোন সাইড থেকে কতটুকু কাটবে, বুঝছেন বিষয়টা, সেই বিষয়বস্তুগুলো আর কি এখানে লিখে দেবে। এখন ডান থেকে কাটবে নাকি বাম থেকে কাটবে নাকি মিডিল থেকে কাটবে সেটাই আপনাদের এখানে দেখেন চারটা অপশন, বোঝা গেল। তো আমরা আগে ক্রিয়েট করিনি তারপরে কাটাকাটি করে দিয়েছি। ইলাস্ট্রেটরে পেইন্ট রেডিয়ের কাজ করা হেভি সহজ, এখান থেকে দেখেন এখন রেক্টাঙ্গুলার একটা টুলস নেবেন, অটোমেটিকলি এখানে কাজ হয়ে যাবে, যতটুকু পেজ নিয়েছেন তার তুলনায় একটু বেশি নেবেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখান থেকে তো মনে করেন পেজটা আপনার অপশনাল, পেজ তো এখানে যেটা নিছেন শুধুমাত্র শো, ওই পেজের উপর তো কোনো কিছু করা যাবে না, আপনি কালারও দিতে পারবেন না, ঠিক আছে। তো আমরা রেক্টাঙ্গুলার একটা টুলস নিই, এটার মধ্যে আমরা কালার দিই, স্ট্রোক কালারকে নাম করেন, মোটামুটি এখান থেকে এই টাইপের একটা কালার নিলাম, বোঝা গেল। সিলেকশন করে এটাকে আমরা কন্ট্রোল টু লক করে দিলাম, মানে এখন বোঝা যাবে এইটাই আমাদের পেজ। দেখেন এখান থেকে কিন্তু আমি পেজের থেকে অল্প একটু বেশি নিয়েছি, ঠিক আছে, তার মানে ফটোশপে আমরা নিয়েছিলাম কি, ফটোশপের তুলনায় আমরা কাজ করছিলাম যে ছোটো হয়, অর্থাৎ ডিজাইনটাকে ছোটো করে নিয়েছিলাম, তার কারণ কি, পেজ আমাদের 3.5 ইঞ্চি 2 ইঞ্চি ঠিকই ছিল, এখানে তো 3.5 ইঞ্চি 2 ইঞ্চি ঠিকই আছে, কাটবে কোনটুকু, বাইরের বিষয়বস্তু কাটবে আর ফটোশপের ভিতরের বিষয়বস্তু কাটবে, কিন্তু আমরা ছোটো করছিলাম ঠিক আছে, কিন্তু ভিতরের বিষয়বস্তুগুলো কিন্তু তখন কাটতো না, তার কারণ কি, কারণ যখন আমরা ডিজাইনটাকে ছোটো করছিলাম তখন কি পেজটা তো আর ছোটো হয় নাই, আর এখান থেকে পেজ আমাদের 3.5 ইঞ্চি 2 ইঞ্চি ঠিকই আছে, শুধুমাত্র ডিজাইনটা চারপাশ থেকে কেটে যাবে ডিজাইনের পেজ, বোঝা গেল বিষয়টা। এখন দেখেন এখান থেকে টেমপ্লেট বানিয়ে নেন, তো মোটামুটি আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গুলার টুলস নিব, কালারটা এখান থেকে এরকম একটা কালার নিলাম,
ফার্স্টে এত বড় দেওয়ার দরকার নেই, একটু ছোট করে নিই এতটুকু। অল্টার প্রেস করে প্লাস শিফট ধরে সমানভাবে এটাকে কপি করলাম, ঠিক আছে, ছোট করে দিলাম। অল্টার প্লাস শিফট ধরে সমানভাবে একটু কপি করলাম এটাকে একটু বড়। এবার এইদিকে যেটা বানাইছেন এটাকে অল্টার প্লাস শিফট ধরে সাইডে নিয়ে গিয়ে বসাই দেন। এইটাকে অল্টার প্লাস শিফট ধরে সমানভাবে একটা কপি, এখন এটাকে ফুল পর্যন্ত বসাই দেন। দেখেন কষ্ট করে এরকম বানানোর কারণটা কি, এখানে কয়টা সিলেক্ট মানে এখানে কয়টা পাত আছে এখন দেখেন, মানে কষ্ট করে এরকম বানানোর কারণটা কি, এটা তো আমরা চাইলে তো একটা যখন ফিল বানাচ্ছিলাম সেটা তো হয়ে যেত, এরকম নিয়ে কি দরকার ছিল এরকম এত কষ্ট করার। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন আমরা একটু কালারটাকে একটু ম্যাচিং করবো, এই যে দুইটা কালার আছে দুইটা কালারকে আমরা কি করবো একটু ডিপ টাইপের কালার দেন। এখানে দেখবেন কতটুকু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ কি, যে কোনো একটা পয়েন্টে সিলেকশন করে ওইটাকে বড় ছোট করা। তো আমরা দেখেন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলসটা নিব, এই পয়েন্টটাকে সিলেকশন করব এইটা, ঠিক আছে। ডাইরেক্ট সিলেকশন টুলস থেকে এই পয়েন্টের উপর একটা ক্লিক, শিফট ধরে এই পয়েন্টের উপর একটা ক্লিক, মানে কি এখন এই দুইটা পয়েন্ট আমাদের সিলেকশনের মধ্যে আছে। এখন আপার যে অ্যারোটা আছে ওইটাকে একটু বড় করে দেন, উপরের দিকে নেন। কয়টা ক্লিক করলাম মনে তো নেই, 1 2 3 4 5 পাঁচটা ক্লিক করছি, ঠিক আছে। তো সেম টু সেম এটাকে ধরেন এই পয়েন্টের উপর একটা ক্লিক, শিফট ধরে এই পয়েন্টের উপর একটা ক্লিক, 1 2 3 4 5 বোঝা গেল বিষয়টা। এখন দেখেন এখান থেকে আমরা এইটাকেও উপরের দিকে উঠাই দেন, দেখেন এই বিষয়টা দ্বারা কি বোঝা যাচ্ছে। এটা দ্বারা কি বোঝা যাচ্ছে, এখন ডিজাইন করে যদি আপনি নিজেই যদি বুঝতে না পারেন কি বানাইছেন তাহলে তো হবে না, মানে অবজেক্টে তার কি বোঝা যাচ্ছে। এখন প্রফেশনাল লুকিং আসেনি, আর একটু প্রফেশনাল লুকিং এ আসি। দেখেন এখানে যতগুলো অবজেক্ট আছে আমরা সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিব, এখান থেকে ধরি এতটুকু, কালারটা আমি ব্ল্যাক। এখান থেকে একটা বিষয় দেখেন আমি উপরের অবজেক্টটাকে আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করলাম, মানে এই ব্ল্যাকটা নিচের দিকে দিছি, ঠিক আছে। এখন এই ব্ল্যাকটাকে ধরে আমরা ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লার করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। দেখেন উপরের দিকে চলে গেছে, আমরা এটাকে নিচের দিকে নামাই দিই যাতে বাইরে না যায়। এখন দেখেন এই বিষয়টা তারা কি বোঝা যাচ্ছে, মানে এখানে একটু বেশি অন্ধকার লাগতেছে নাকি, মানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের এখানে বেশি ডার্ক টাইপের মনে হচ্ছে। ডার্কটা কালো নিয়ে নেবে, আমি বেগুনি কালার নিয়েছি এটা। আচ্ছা আমি এটা কালার চেঞ্জ করে দিই, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা এখন এই অবজেক্টটা তারা এখন কি বোঝা গেল, এইরকম হলে তো হবে না, আপনি যদি জানেন আপনি যদি না বুঝতে পারেন কি বানাচ্ছেন তাহলে তো হবেই না। অর্থাৎ বিজনেস কার্ডের ক্ষেত্রে শুধুমাত্র ক্রিয়েটিভিটিটাই দেখাতে হবে, এখানে এখন আপনার নাম আর টাইটেল বসাবেন, জাস্ট একটা মাত্র পেজ। আর স্টাইলিস্ট বিজনেস কার্ডের ক্ষেত্রে মোট দুইটা পার্ট হয় সেটা ঠিক আছে, কিন্তু দুইটা পার্টে আমাদের একেবারে ABCD A to Z ডিগ্রি বসাইতে হবে না। মনে করেন এটা আমাদের শুধুমাত্র ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজের উপর শুধুমাত্র আমরা এখানে কী দিব, নাম আর টাইটেল। এবার এখান থেকে যেটা সেকেন্ড পেজ অর্থাৎ ব্যাক পার্ট যেটা বানাবো সেখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, বোঝা গেল বিষয়টা। তো একটা বিষয় খেয়াল করে দেখেন আমরা এখান থেকে সবগুলোকে সিলেকশন করলাম, পুরোটাকে সিলেকশন করে আর্টবোর্ডের কাজ কি, আপনি যতটুকু বানাচ্ছেন ততটুকু আবার কপি করে সাইডে নিয়ে গিয়ে বসাইতে পারবেন, মানে ওইটাও একটা পেজ, ঠিক আছে। তো এখান থেকে আর্টবোর্ডের সব থেকে বেশি সুবিধাজনক এটাই যে সেটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড কয়টা পার্টের হয়, প্রায় অনেক ডিজাইন আমাদের এরকম আছে যেগুলোর পার্ট অনেকগুলো, যেমন ইউআই ডিজাইন অনেকগুলো পার্ট,
তারপর হচ্ছে আমাদের এখানে বুক কভার পেজ অনেকগুলো পার্ট, তো আমরা সেই অনেকগুলো পার্ট আমরা কিভাবে নিব? ফটোশপে কাজ করার সময় কন্ট্রোল এন প্রেস করে করে বারবার পেজ নেওয়ার প্রয়োজন পড়ছে, মানে বিজনেস কার্ডে আমরা একটা পার্ট বানাই আর একটা পার্ট কোথা থেকে আসবে? কন্ট্রোল এন প্রেস করে নিতে হবে না, আর এখান থেকে কন্ট্রোল এন প্রেস করে বারবার পেজ নেওয়ার দরকার নেই। আপনার একটা ডিজাইন করা হয়েছে, এখন এখানে আর্টবোর্ডের উপর ক্লিক করবেন, অল্টার প্রেস করে সাইডে একটা কপি করে নিয়ে গিয়ে বসাই দেন। বোঝা গেল? এখানে কিন্তু পেজ কিন্তু দুইটা হয়ে গেছে। তো দেখেন এখন এইটার কালার আমরা একটু অন্য টাইপের কালার দিই, কালারটা একটু ম্যাচিং হয়নি। বিজনেস কার্ড কখনো এই বাংলাদেশের পতাকার মতো হয় নাকি? কত ক্রিয়েটিভিটি! হ্যাঁ, এখান থেকে তো পুরো অবজেক্টগুলো চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে কন্ট্রোল টু প্রেস করে লক করে দিলাম, এটাকে আমাদের দরকার আছে। অল্টার প্রেস করে দুই দিক থেকে চিকুন করে দেন। অল্টার প্রেস করে এখানে একটা কপি, কি হয়েছে? এখান থেকে আমরা টেক্সট টুলসটাকে নিব, শোনেন শহর অঞ্চলে তো তাই আর কি বিষয়টা বুঝবেন না, গ্রামে হচ্ছে গ্রামে একজন ওয়াইফের হাজবেন্ডের নাম ধরে রাখে না, সেটা জানেন কি বলে জানেন তো? যদি বাচ্চা কাছে যদি থাকে তাহলে মুনির আব্বু অথবা মানে মুনির যে নামটা থাকে তার আব্বু এরকম বলে রাখে, আর সব থেকে বেশি অমক শব্দটা ইউজ করা হয়, বুঝছেন? কেন এটা জানেন না? সব জায়গায় বলে, শুধুমাত্র কুষ্টিয়াতে মনে, বিশেষ করে হচ্ছে যারা মনে করেন যে খেত অঞ্চলে থেকে একটু শহর অঞ্চলে আসে তারা একটু বেশি স্টাইলিস্ট হয়, বুঝছেন? আর একটু ভাবভঙ্গি নিতে গিয়ে আর কি, হ্যাঁ নাম ধরে ডাকে, সবাই নাম ধরেই ডাকে, শহর অঞ্চলে প্রায় সবাই নাম ধরে ডাকে, কিন্তু নাম ধরে ডাকাটা ঠিক না। বুখারি শরীফ পড়বেন তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল টি প্রেস করে এখন এখান থেকে যে ভার্টিক্যাল লাইন আছে এটাকে বড় করে দেন। ছোট করে দিলাম, কি হয়েছে? কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, ঠিক আছে? ওর উপর আর কোনো ডিজাইন যাবে না, একেবারে সিম্পল। এবার লাস্ট পেজে গিয়ে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার মানে ফোন টোন এইটাই পাবেন কোথায়? লাস্ট পেজের উপর। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আমাদের ফটোশপে ফোনের আইকন টাইকন সব কিছু আমরা পাইছি, এখানে আইকন পাবো কই? কোথায়? মোবাইলের কাজ করা, ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য, বিজনেস কার্ডের কাজ করার জন্য ওইসব আইকন কই পাবো? এগুলোর মধ্যে থেকে এখন কি খুঁজে খুঁজে বের করবেন যে কোথায় কি আছে? এখান থেকে বানানোর সিস্টেমটা দেখেন, একদিক থেকে আরেকটা কাজ শিখে নেন, এগুলো নেট থেকে নামাইতে হয়, নেট থেকে ফুল একটা পেজ নামাই নেবেন। এখন এই একটা পেজ নামে এগুলো মনে করবেন যে নিজে বানাইছি, সেভাবে ক্রিয়েট করতে গেলে কি করতে হয় সেটাকে? ভেক্টর ট্রেসিং এর কাজ দেখায় নাই, ভেক্টর ট্রেসিং দেখানো হয় নাই, দেখাইছি আপনাদের ক্লাসে ভেক্টর টেস্টিং দেখানো হয়েছে।
ভেক্টরটা কিন্তু মার্কেটপ্লেসের একটা কাজ, ওটা তো ওই ভেক্টর ম্যাজিক সফটওয়্যার দিয়ে করা হয়, আবার ইলাস্ট্রেটর থেকেও মাঝে সাথে করা হয়। এতগুলো নেট একটা কানেক্ট হবে না আমি জানি। এটা কি অন আছে? নেট আছে? তো দেখেন এখানকার অবজেক্ট গুলো আমরা নেট থেকে নামাই নিব। আইকন ফর মাউন্টিং কার্ড, দেখেন এখানে সুন্দর সুন্দর আইকন ফর ভিজিটিং কার্ড দিয়ে সার দিলে আইকন ফর ভিজিটিং কার্ডের জিনিসপত্র চলে আসবে, ঠিক আছে? তো যেটা আপনার পছন্দ হয়, তো এখান থেকে মনে করেন এগুলো আমাদের পছন্দ হচ্ছে না, এগুলো কালারফুল নিব না। যেই পিজি সিস্টেম হোক আর যেই সিস্টেম হোক নিজের বানাই নিতে হবে, মনে করেন এগুলো এখন নিজের জিনিস, ঠিক আছে? এইটাকে নিলাম আমরা, এখানে দেখো অনেক অবজেক্ট আছে, আপনার যেটা ইচ্ছা আর কি, মনে করেন আমরা এটাই নিলাম। তো ইলাস্ট্রেটরে আমরা ফাইল থেকে প্লেস এটাকে প্লেস করে নিয়ে আসলাম। এখন এই জিনিসটা এইখানে যতগুলো জিনিস আছে এটা দেখে মনে হবে যেন আপনি নিজে বানাইছেন, সেটার জন্য কি করতে হবে, সিলেকশন করবেন, সিলেকশন করার পরে উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এই যে ইমেজ ট্রেস, ঠিক আছে? ইমেজ ট্রেস করার পর দেখেন এখানে আমাদের মোডটা শুধু চেঞ্জ করবেন কালার, ট্রেসে ক্লিক করে বসে থাকেন। এগুলো কেমন জানো হয়ে গেছে, এটা রেজুলেশন কম, আর একটু পিক্সেল নামা। রেজুলেশন যদি কম হয় তাহলে তো প্রবলেম। একটা গুড নিউজ শুনবেন, আমার লেভেল 1 সেলার একটা অ্যাকাউন্ট গতকালকে ডিজেবল হয়ে গেছে। আপনাদের বলছি মনে হয় ওই ক্লায়েন্টের সাথে ঝগড়াঝাটি করা যাবে, শুনবেন তো, ওই হচ্ছে ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট আর কি একটা সিলিন্ডার ইলাস্ট্রেশনের প্রজেক্ট দিবে, তো আমারে বলছে আপনি পার পেজ প্রতি কত নেবেন, আমি বলছি পার পেজ প্রতি $10, আপনি যে কয়টা পেজ এসে দিতে পারেন, তো বলতেছে যে আপনার মানে গিগ দেখে মনে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এরকম বলতেছে। আমি এবার বলতেছি যে আমার এখানে অ্যাকাউন্টে একটা না, আমি অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করি আর প্রতিটাতে আমাদের মানে আমাদের টিমে কাজ করে, প্লাস ওইখানে সবগুলোতে 5-star এরকম রেটিং আছে এরকম বলছি, ব্যাস ওইখানে লিখছি যে আর অনেকগুলো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এখন এইটা প্রথমে খাইছে একটা ওয়ার্নিং, তারপর সাপোর্ট থেকে একটা এসএমএস দিয়েছে যে আপনি ক্লায়েন্টের সাথে বলছেন যে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এবার আপনার অনেকগুলো অ্যাকাউন্টে রিজন নেম দেন, আমরা রিভিউ করব। তার কারণ হচ্ছে ফাইবার হচ্ছে একটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে, বুঝছেন? এইবার আমি এখন দেখলাম আমি যদি ওইগুলো অ্যাকাউন্টে যদি ইউজার নেম যদি দিই তাহলে সব একবারে রিজার্ভ করে দেবো। আমি ওইখানে বলছি যে আসলে আমি এক্সপিরিয়েন্সটাকে বিলিভ করানোর জন্য মিথ্যা কথা বলছি, এইভাবে এস এম এস দিয়েছি, বুঝছেন? ওরা আবার পরে এস এম এস দিয়েছে কি যে আপনার লোকেশনে মোট 7টা অ্যাকাউন্ট আছে, তো আপনি ইউজার নেম দিবেন নাকি আমরা 7টা রিজার্ভ করে দেবো, সেম এইভাবেই ওয়ান নেম, ঠিক আছে? তারপরে অনেক আগে মিনতি করার পরে
তারপরে বললো যে ঠিক আছে আপনার লোকেশন থেকে যে সাতটা অ্যাকাউন্ট আমরা পাইছি, সাতটা অ্যাকাউন্টের মধ্যে থেকে যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো ডিজেবল করে দিবি এক মিনিট সাথে সাথে। তো আমি কী করছি, ওইগুলো সবগুলো লগ আউট করে দিচ্ছি, আর যেটা অ্যাক্টিভ ছিল সেটা ডিজেবল, বুঝছেন? টিমের লোকজনের বসে বসে খাই দেয় কাজ নাই, কোন লোকেশনে কয়টা অ্যাকাউন্ট এইগুলো দেখে পেলেন কেন, তা হবে কেন? তাহলে যে ক্লায়েন্টের কাছে যে একটু মিথ্যা বলে যে একটু এক্সপিরিয়েন্স বাড়ায় নিবো সেটাও বলার জন্য কি ব্যাপার, আইকনগুলো এরকম হচ্ছে। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখেন এগুলোকে আমরা কি করবো, এখন এক্সপান্ডের উপর ক্লিক করবো। দেখেন এগুলো এখন সিলেকশন হয়ে গেছে, তার মানে কি দেখে বোঝা যাচ্ছে নিজে বানানো। মাউসের রাইট পাশে ক্লিক করে আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করে এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে ডিলিট করে দেন। দেখেন এক একটা আইকন আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এখন এখান থেকে এই আইকনটাকে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ লোকেশন, তো লোকেশনটাকে আমাদের দরকার আছে। এখান থেকে লোকেশনটাকে লিখে দেন, লেখার মধ্যে স্পেস আছে, তার কারণটা কি? এই যে এখানে যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার সিস্টেম করা আছে, এখান থেকে জিরো করে দেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, টেক্সট আমরা ব্ল্যাক ইউজ করছি, যেহেতু আমাদের আইকন এখানে ব্ল্যাক আছে। তারপর আমাদের ফোন নাম্বার, ফোনের আইকনটাকে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ গ্রুপ করে নিচ্ছি, তার কারণ দেখবে যে ফার্স্ট টাইম আনগ্রুপ করছিলাম, ওই আনগ্রুপের সব কিছু আনগ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? এখন এখান থেকে শুধু গ্রুপ করে নিচ্ছি। আগে ফোন নাম্বার না দিয়ে আগে লোকেশন দিছি, ব্যাস এখানে ফোন নাম্বার দিয়ে দেন। পরবর্তীতে আছে ওয়েবসাইটের একটা আইকন বসাই দিই বা জিমেইলের একটা আইকন বসাই দিই, জিমেইল এটা ওয়েবসাইট এটা। এখানে দেখেন অনেক আইকন, আপনার যেটা যখন যেটা প্রয়োজন এখান থেকে সেটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? জিমেইলের আইকনটাই বসাই দিই গ্রুপ। এগুলোর আর কোনো দরকার নাই, সিলেকশন করে ডিলিট, ব্যাস ভিজিটিং কার্ড কমপ্লিট। হ্যাঁ, নিচেরটা হচ্ছে ব্যাপার আর উপরটা হচ্ছে ফন্ট, মানে একটু ফ্যাশনেবল টাইপের আর কি, বুঝছেন? আমরা সাধারণত একটা পার্টের উপরে ফটোশপে একটা পার্টের উপরে সব কিছু লিখছি, কিন্তু এখানে একটু স্টাইলিশ, মানে প্রথম পার্টটা দেখে মনে হচ্ছে একটা গিফট কার্ড, উপরে কি কোনো কিছু নেই, শুধুমাত্র নাম ঠিকানা। হ্যাঁ, কিউআর কোড যদি আপনার থাকে তাহলে বসাইতে হবে। এখন আমার কিউআর কোড নেই, আমি আপনাকে বললাম যে আমার কিউআর কোড লাগবে, কোথেকে পাবো? বসাইবেন নাকি নেট থেকে একটা নামাই দিয়ে বসাইবেন? হইল, আপনার যদি কিউআর কোড থাকে তাহলে এখানে মিডিল পর্যায়ে এখানে বসাই দিতে পারেন। কিউআর কোড বানানো তো একেবারে ইজি, কিউআর কোড বানাইতে পারেন না, অ্যাপস নামাই দিবেন। আচ্ছা, এখান থেকে একটা কিউআর কোড কি হয়েছে, ওয়েবসাইট থেকে বানাবেন কেন? অ্যান্ড্রয়েড ফোনে সুন্দর একটা অ্যাপস পাওয়া যায়, ওটা থেকে কিউআর কোড স্ক্যান করাও যায়, কিউআর কোড বানানোও যায়। কিউআর কোড স্ক্যানার গুগল প্লে স্টোরে দেখবেন আছে, 4.7 রেটিং। ভার্সনটা আছে না, অল ভার্সন সাপোর্টেড, মাত্র 2 MB মনে হয়।
এখন কথাটা হচ্ছে আমরা এক একটা ফাইল পিএনজি ফরম্যাটে সেভ দিতে হয়। এখন তো পিএনজি ফরম্যাটে এখানে এক একটা জিনিস কিভাবে সেভ দিব আমরা এখান থেকে, এই যে অর্থাৎ পেজ আমাদের এখন এখানে কয়টা আছে? দুইটা পেজ। কিন্তু তাহলে যদি পিএনজি বা জেপিজি ফরম্যাটে যদি সেভ দিই তাহলে কোনটা একটা সেভ হবে নাকি দুইটা সেভ হবে? দুইটাই সেভ হবে, বুঝছেন? তো একটা একটা করে কিভাবে সেভ দিব, ফাইল থেকে এক্সপোর্ট, এখান থেকে আবার পিএনজি ফাইল করে নেন। এখানে পার্ট ওয়ান দেখেন আমরা আর্টবোর্ড ইউজ করছি, এখানে দেখেন ইউজ আর্টবোর্ডের উপরে একটা টিক চিহ্ন দেন, তারপরে দেখেন অল হয়ে গেছে। অল মানে কি, ওইখানে যত পেজ থাকবে সবই সেভ হবে, কিন্তু আমি কি সব সেভ দিব একটা একটা করে? তো এখান থেকে রেঞ্জের উপর ক্লিক করেন, এখন এখানে লিখে দেন ওয়ান, তার মানে কি ওই এক নম্বরে যে পেজ আছে শুধুমাত্র সেটা সেভ হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন এখান থেকে ওই দেখেন একটা, ওকে, আবার এখান থেকে, হ্যাঁ আবার এখান থেকে এক্সপোর্ট পার্ট টু ইউজ আর্টবোর্ড, এখানে টু, ওকে, এই দেখেন পার্ট টু, ঠিক আছে? এরকম যতগুলো পেজ থাকবে ততগুলো এরকম আর কি সেভ দিতে হবে এক একটা করে, আর সবগুলোকে কি করতে হবে কন্ট্রোল শিফট এস প্রেস করে সবগুলো এআই ফাইলে একটা সেভ দিতে হবে। বোঝা গেল বিষয়টা? তার মানে ওর ফাইল হলে কয়টা? তিনটা ফাইল হলে তিনটা ফাইলই ক্লায়েন্টকে দিতে হবে। কিসের ভিডিও অ্যানিমেশন? গিগদের সময় ভিডিও দিবেন না, ভিডিও নাই, কোথেকে দিব? স্যাম্পল দিয়েই অনেক কিছু হয়ে যায়, সেখানে তো ভিডিও তো দূরের কথা, ভিডিও বানাইতে পারবেন? মোবাইলের ভিডিও শুট অথবা ওই